আমার স্বামী রোজা রাখে না, রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে, এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা? স্বামী রোজা না রাখলে সেটা গুনাহের কথা, স্বামীকে রোজা রাখার জন্য নসিহত করতে হবে, আলটিমেটাম দিতে হবে, মহব্বতের দাবি থেকে জোর করতে হবে, সেটা আরেক জিনিস। কিন্তু যদি স্বামী স্পর্শ করে স্ত্রীকে রোজা রাখা অবস্থায়, স্বামী স্ত্রী এখন কি স্পর্শ করে এবং এ জাতীয় কোনো কিছু করে, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। তবে এই স্পর্শের ফলে যদি তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে রোজা ভাঙার দিকে চলে যেতে পারে, ওই লেভেল পর্যন্ত করা জায়েজ নাই। হালকা পাতলা স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই এবং এটি হাদিস দ্বারাও প্রমাণিত যে হালকা পাতলা স্পর্শ, স্বামী স্ত্রী সুলভ স্পর্শ, এগুলো জায়েজ আছে। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় হলে সেই লেভেল পর্যন্ত করা জায়েজ